হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমার লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। তো ভিউয়ার্স, তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি আগের থেকে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, তো এর মধ্যে লাউটা কেটে রেখেছি, লাউটা দিয়ে দেব এই সিদ্ধ মুগ ডালের মধ্যে। লাউটা দিয়ে দেব পুরোটা, দিয়ে এর মধ্যে স্বাদ মতো দেব লবণ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। তো এটাকে ঢেকে দেব, এইভাবে উল্টো দিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। এটাকে দেব জিরের গুঁড়ো, আবার এটাকে লাড়িয়ে দেব। এটা নামিয়ে নামে সিদ্ধ হয়ে গেছে। তো একটা প্যানে কড়া বসিয়ে দিচ্ছি, দেবো একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা, তেল দিয়ে দেব এর মধ্যে, তো এর মধ্যে দেবো এরপরে 5 ফোড়ন, এটা ভাজা হয়ে আসলে দেবো সর্ষা, তরকারিটা ঢেলে দেবো এর মধ্যে, তেলের মধ্যে। পুরোটা ঢেলে দিয়ে এবারে নাড়িয়ে দেবো।